আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো এবং সুস্থ রয়েছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ওপেন ইউনিভার্সিটির থেকে রেজাল্ট দেখতে পারবেন। প্রথমে আপনাদেরকে এই ওয়েবসাইটটি আসতে হবে। এই ওয়েবসাইটটির লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তারপর আপনাদেরকে যা করতে হবে তা হলো এই ওয়েবসাইটটিতে ঢোকার পর আপনারা এখান থেকে আপনাদের কী কোর্স তা সিলেক্ট করবেন। অর্থাৎ আপনি যদি এসএসসি হন তাহলে এসএসসি, জেএসসি হলে জেএসসি, এখান থেকে আপনি আপনার যে সাবজেক্টে আপনি পড়ছেন অথবা যে ক্লাসে আপনি পড়ছেন তা কিন্তু সিলেক্ট করতে হবে। ধরুন আমি এখানে এইচএসসি সিলেক্ট করলাম। আপনি আপনার কোর্সটি সিলেক্ট করার পরে আপনাকে এখানে দিতে হবে শিক্ষার্থী আইডি, অর্থাৎ স্টুডেন্ট আইডি, যেটা আপনাদের আইডি কার্ডে লেখা থাকে অথবা আপনাদের ফর্মে লেখা থাকে। তো আপনাদের আইডি কার্ড থেকে আমি এখানে একটি শিক্ষার্থী আইডি বসাচ্ছি, এটি ব্লার করে রাখছি ক্যামেরা সিকিউরিটি প্রবলেমের কারণে। ওকে, এই শিক্ষার্থী আইডি দেওয়ার পরে আপনি যখন এখানে সাবমিট দিবেন সাথে সাথে আপনার রেজাল্ট শো করবে, আপনি কোথা কোন সাবজেক্টে কত পেয়েছেন কীভাবে কত পেয়েছেন সবগুলো এখানে ডিটেলস থাকবে। এরপরে শুধু জাস্ট প্রিন্ট করে ফেলবেন, তাহলে আপনাদের কাজ শেষ। এইভাবে আপনার যে কোনো সাবজেক্টের যে কোনো সেমিস্টারের রেজাল্ট খুব সহজে দেখতে পারবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আরও আরও যদি এই ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।